بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان يبور جاي وقت براك بان بانغلاد شهرات الجبوشنغ كوميلا جلال أحمد الله السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة

কর্মী সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তাই সবাই আল্লাহ সব তালার সুক্রিয়ার্থে একবার আলহামদুলিল্লাহ অগণিত দূরদূর শান্তি দ্বারা আবর্ষিত হোক আখির বিশ্ব বিশ্বনবী মোহাম্মদ সল্ল্লাহ আলী ওসাল্লামের উপর আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিকা আলাই সম্মানিত উপস্থিতি বাংলাদেশ আহলাদি যুবসংঘ দীর্ঘ একচল্লিশ বছর ধরে এদেশে সমাজ সংস্কারমূলক আন্দোলনের কাজ চালিয়ে যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে দেশের যুব সমাজের সমস্যা দিন দিন প্রকট আকারে বৃদ্ধি পাচ্ছে সাম্প্রতিক সময়ে বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান পরিসংখ্যানবুর তথ্য অনুযায়ী এদেশে চুয়াল্লিশ শতাংশ তরুণ আছে সংখ্যায় যা হচ্ছে প্রায় ছয় কোটি ওই ছয় কোটির মধ্যে চুরাশি বাঘ হচ্ছে তরুণ যারা বর্তমানে মাদকাসক্ত বর্তমান দেশের তরুণদের মধ্যে যতগুলো সমস্যা আছে এর অন্যতম একটি সমস্যা হচ্ছে মাদক অন্যতম একটি সমস্যা হচ্ছে জঙ্গিবাদ অন্যতম একটি সমস্যা হচ্ছে বিজাতীয় সংস্কৃতি অন্যতম একটি সমস্যা হচ্ছে ক্ষমতার জন্য রাজনীতি ফলশ্রুতিতে উনিশশো আটাত্তর সালেই এদেশে মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল গালিব সাহেব ইতিমধ্যেই বাংলাদেশ আহলে যুবসংঘ জাতির সামনে যে একটি ক্রান্তি লগ্ন আসবে সমাজের সামনে যে একটি ভয়ঙ্কর রূপ ধারণ করবে সেটা আগেই তিনি বুঝতে পেরেছিলেন সেক্ষেত্রেই বাংলাদেশ আহেলের যুবসংঘ সেই উনিশশো সালে ঘোষণা করেছে বাংলাদেশ আহেলের যুবসংঘ চায় এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতি মতবাদ এবং থাকবে না ইসলামের নামে কোনো রূপ ঝাবি সংকীর্ণতাবাদ আজকে যদি আমরা দেখতে পাই সমাজের তরুণরা আজকে কেন দিন থেকে বিভ্রান্ত হচ্ছে আজকে সমাজের তরুণরা কেন মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে আজকে কেন দেশে বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে যে দু হাজার আঠারো সালের জানুয়ারি মাসে শুধুমাত্র প্রায় সাড়ে চার হাজার কোটি পিসি আবদ্ধর দেওয়ার হয়েছে ইউনাইটেড ন্যাশন এস্টিমেটের তথ্য অনুযায়ী এই তথ্য শুধুমাত্র এই মাদকের দশ ভাগের এক ভাগ যা বাজার মূল্য প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা সেই ক্ষেত্রে একটা সময় ছিল সাড়ে ছয় হাজার কোটি টাকা দিয়ে একটি দেশকে পরিচালনা করা যেত আজকে যদি আমরা এদেশে আধুনিকতার নামে যত গণতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সমাজতন্ত্র আধুনিকতার নামে বিজাতীয় সংস্কৃতির যে রমরমা ব্যবসা চলছে দেশে আমরা মনে করছি সমাজের তরুণরা মাদকাক্রান্ত হওয়ার জন্য এই বিজাতীয় সংস্কৃতি হচ্ছে প্রধান কারণ বন্ধুরা আমার অন্যদিকে আজকে আমরা দেখতে পাই ইসলামের নামে এদেশে ব্যালট বুলেট কিংবা অন্য ছত্র ছায় ইসলামকে মানুষের সামনে ভুল বা ব্যবস্থাপন করার জন্যে ওই ইসরায়েল কিংবা পশ্চিমাদের পশ্চিমাদের সহযোগিতায় এদেশে আমাদের তরুণদেরকে দিন থেকে বিভ্রান্ত করার জন্যে জঙ্গিবাদের সাথে মুসলিমদের নাম জড়িয়ে যাচ্ছে এর অন্যতম একটি কারণ হচ্ছে ধর্মীয় বিভ্রান্তি মাঝাবি গোরামি কিংবা ধর্মকে নিজ মন অনুযায়ী বোঝার চেষ্টা করা সেই ক্ষেত্রে আমরা মনে করি বাংলাদেশ আয়ালের যুবসংঘ মানুষদেরকে সমাজকে এমন একটি ইসলামী সমাজ উপহার দিতে চায় যেই সমাজের বাণী হচ্ছে শেফ মহান আল্লাহ সুবাহ খান আল কোরআন এবং তিনি যেই হাদিস নাজিল করেছেন অর্থাৎ আল্লাহ সুবাহ বলছেন অকরুল হাকুমি অব্বিকুম হমাং শাহ আফলিউদ্ হমাং শাহ আফ আলী আকবর মোহাম্মদ সলাল্লাহু আলী সাল্লাম আপনি বলুন হক সাল্লার পক্ষ থেকে যে চায় সেটা গ্রহণ করুক যে চায় সেটাকে অস্বীকার করুক সুতরাং বর্তমান পরিস্থিতিতে মানুষের জন্য সমাজের তরুণদেরকে জঙ্গিবাদ মাদকসহ পর্নোগ্রাফি এবং বিজাতীয় সংস্কৃতি থেকে এদেশের তরুণ মুক্ত করে একটি সুস্থ মস্তিষ্ক আগামী জাতি উপহার দেওয়ার জন্য বাংলাদেশ আয়ালের যুবসংঘ হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম আর অন্য কোনো প্ল্যাটফর্ম আছে বলে আমাদের জানা নেই সেই ক্ষেত্রে বাংলাদেশ আইএলএ যুবসংঘ যাচ্ছে আসুন পবিত্র কোরআন সহিসারকে জীবন গড়ি কিন্তু বাস্তবতার বিষয় হচ্ছে আমরা যখনই কথা বলতে যাব জাতির সামনে যখনই স্লোগান উপহার দিতে যাব সকল বিধান বাতিল করো অহির বিধান কায়েম করো তখনই আমাদের সামনে সমাজ থেকে রাষ্ট্র থেকে ব্যক্তিগতভাবে পরিবার থেকে সকল দিক থেকে আমাদের উপর নানা রকম বাধা প্রতিবন্ধকতা আসে তার একটি উদাহরণ হচ্ছে দু হাজার পাঁচ সালে মোহতারাম আমিরে জামাত সহ আহলেদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলেদ প্রসঙ্গদেরকে নেতৃত্বদেরকে নেতৃবৃন্দদেরকে ঝেলে ঢুকানো হয়েছে একটি মাত্র অপবাদ দিয়ে যেই অপবাদের ব্যাপারে মোহতারাম আমির জামাত আগেই কথা বলেছেন মূলত এই জঙ্গিবাদের যে অপবাদ সহ নানা অপবাদ আহ আন্দোলনের উপর চাপানো হচ্ছে তার বড় কারণ হচ্ছে আহ আন্দোলন জাতির সামনে সুস্পষ্টভাবে রাসুল আলী ইসলাম প্রদর্শিত দেখানো পথ দেখাতে চায় অন্য কোনো পথ পন্থ অনুসরণ করে না বিদায় যারা কোরআন এবং সৈয়াদিসের বিরুদ্ধে রয়েছে তারাই নানানভাবে আমাদের উপর অপবাদ দেয় নানানভাবে আমাদেরকে নির্যাতন করার চেষ্টা করি ভদ্র আমার সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা যদি এই সমস্যাগুলো উত্তোলন করতে চাই ইংরেজিতে একটা কথা আছে ডিসিপ্লিন ইজ দ্য অনলি থিং টু মেক আ সাকসেসফুল অর্থাৎ শৃঙ্খলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিধান কোনো বিষয়কে কার্যকর করার জন্যে সুশৃঙ্খলভাবে কোনো বিষয়কে সফল করার জন্যে একমাত্র মাধ্যম হচ্ছে সেখানে যদি ডিসিপ্লিন থাকে শৃঙ্খলা থাকে সেটাই হচ্ছে একটি কাজের সফলতার জন্যে প্রধান সত্রু সেই ক্ষেত্রে বর্তমানে আমাদের যেই কিছু সম্মিলিত কাজ রয়েছে শৃঙ্খলা বিধানের জন্য তার এক নম্বর হচ্ছে আমাদের মাসিক দায়িত্বশীল বৈঠক করা যে কোনোভাবেই আমরা যেন আমাদের মাসিক দায়িত্বশীল বৈঠকটা নিশ্চিত করি দ্বিতীয় নম্বর হচ্ছে শাখা এলাকা উপজেলা কিংবা জেলা প্রতিনিধি বৈঠক করা এবং রিপোর্ট নিয়ে সার্বিক তদারকি করা অর্থাৎ জবদিহিতার আওতায় নিয়ে আসা তিন নম্বর হচ্ছে আমাদের কর্মী বৈঠক নিশ্চিত করা সেই ক্ষেত্রে কেন্দ্রের কাছে আমাদের প্রস্তাবনা হচ্ছে আমি দুই সালে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হই কিন্তু জেলায় যেইভাবে কর্মী বৈঠকের একটা উদ্যোগ নেওয়া হয় আমরা কেন্দ্রের কাছে প্রস্তাবনা দিচ্ছি কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পাশ করার পরে তাদের ব্যক্তিগত রিপোর্ট নিয়ে জবাবদিহিতার কিছু একটা গ্যাপ আছে আমার মনে হয় সেই ক্ষেত্রে কেন্দ্র যদি কেন্দ্রীয় কাউন্সিল সদস্যদেরকেও জবাবদিহিতার আওতায় নিয়ে আসে সেটা দুই মাস হোক তিন মাস হোক আমার দৃঢ় বিশ্বাস এদেশে আহলে যুবসংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হচ্ছে কারামের মতো জীবন ধারণ করবে যদি কেন্দ্র এ ব্যাপারে যথাযথভাবে উদ্যোগ নেয় আমার দৃঢ় বিশ্বাস শুধুমাত্র কেন্দ্রীয় কাউন্সিল সদস্যদের আদর্শ দিয়ে এদেশের যুব সমাজকে পরিবর্তন করা সম্ভব হবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার চার নম্বর হচ্ছে আমরা যে যেখানে থাকি না কেন আমাদের জন্য সাপ্তাহিক তালিম বৈঠক হয় সেটা শাখা হোক এলাকা হোক উপজেলা হোক জেলায় হোক আমরা কেন্দ্রের কাছে অনেক বিষয়ে কথা বলি কিন্তু আমরা যদি অবস্থান যারা রয়েছি তারা যদি আলিম বৈঠকের মাধ্যমে আমরা যদি তরুণদেরকে দিনের পথে উদ্বুদ্ধ না করি তাহলে কেন্দ্র অবশ্যই মার খেয়ে যাবে সুতরাং তৃণমূল পর্যায়ে আমরা যারা আছি কেন্দ্রকে সহযোগিতা করতে হবে পঞ্চম নম্বরে একটা কাজ হচ্ছে আমরা প্রত্যেক জেলা দায়িত্বশীল জন্য মাসিক তাবনিক ইস্তেমার একটা মাসিক রিপোর্ট কেন্দ্রকে প্রদান করি এবং সাথে সাথে আমরা যেন পরিকল্পনা গ্রহণ করি সর্বোপরি আল্লাহ সব আমাদের যে বাংলাদেশের আইলের যুবসংঘের গঠনতন্ত্র এবং কর্মপদ্ধতি আছে তা মেনে আমরা যেন সাংগঠনিক শৃঙ্খলা বিধান নিশ্চিত করতে পারি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করব্লাহ মামিন আকুল কাউলিহা আস্তাফির সাইল মুসলিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত